আজকে আমরা আবার এসেছি কানাইলাল স্কুলে, আমরা 98 মাধ্যমিক পাস আউট ব্যাচের পক্ষ থেকে। আমাদের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে মাধ্যমিক পাশে যে বর্ষব্যাপী প্রোগ্রাম চলছে তারই আজকে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। মুখে ছোট্ট বলছি, কিন্তু এটা একটা বড় কাজ বলেই আমাদের মনে হয়। এই স্কুল থেকে তো আমরা জীবনে যে যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পিছনে স্কুলের অবদান কম নয়, স্কুলের মাস্টারমশাইদের অবদানও কম নয়। এই ঋণ তো শোধ করার নয়, কিন্তু কালকে একটা পবিত্র দিন ছিল, গুরু পূর্ণিমা। মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের শুভ জন্মতিথি। আর আজকের 14ই জুলাই, এও তো এক পৃথিবীর ইতিহাসে পবিত্র দিন। আমরা জানি 1789 সালের 14ই জুলাই বাস্তিল দুর্গের পতন হয়েছিল। অত্যাচারী স্বৈরাচারী ষোড়শ লুইয়ের হাত থেকে ফরাসি জনগণ ফরাসি দেশকে মুক্ত করেছিল বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে। আর আজকে সেই পবিত্র দিনে চন্দননগরের সঙ্গে ফরাসি দেশের তো এক ওতপ্রোত সম্পর্ক জড়িয়েই রয়েছে। আমাদেরই এক সহপাঠী শুভঙ্কর দাশগুপ্ত, ও এখন বর্তমানে ইউএসএতে সেটেল। ওর একটা উদ্যোগ নিয়েছিল যে আমরা স্কুলের ঋণ তো শোধ করতে পারবো না, কিছু যদি আমরা গুরুদক্ষিণা হিসেবে স্কুলকে দিয়ে দিই, তাহলে সেই উপলক্ষে ও আমাদের কাছে একটা প্রস্তাব রেখেছিল এবং আমাদের 98 ব্যাচের মাধ্যমে স্কুলের প্রয়োজনীয় কিছু জিনিস, বিশেষত ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি ল্যাবরেটরির কিছু অ্যাপারেটাস। এবং একটি বায়োলজি ল্যাবের জন্য একটি রেফ্রিজারেটর, এইগুলো আমরা কিনতে পেরেছি। তার আর্থিক দায়ভার মূলত শুভঙ্করই বেশিরভাগটা নিয়েছে, বেশিরভাগটা কেন, প্রায় সবটাই নিয়েছে আমাদের ব্যাচের পক্ষ থেকে। এর বাইরেও স্কুলের কিছু আনুষঙ্গিক কাজ, সেগুলোও কিন্তু ওই টাকা থেকেই হয়েছে। That is the source of the word algebra, and this is a very, very. আমি ভিডিও বলে হয়তো পুরোপুরিভাবে দেখাচ্ছি না, কিন্তু যেটা মেইন উদ্দেশ্য আর কি, যে যে কোনো সাবজেক্টই আপনি যদি দেখতে চান যে কীভাবে পুরো ভিডিওগুলো তৈরি করা হয়েছে, আমি যদি ম্যাথস ছাড়াও অন্য কোনো সাবজেক্টে যাই, আমি এটা ব্যাক করছি, যে আমি যদি ম্যাথস ছাড়াও অন্য কোনো সাবজেক্টে যাই, মনে করুন আমি ফিজিক্সে গেলাম, ঠিক আছে, এবং ভিডিও সাইজগুলো দেখুন, মানে একদম 4 মিনিট 5 মিনিটের সাইজ আর কি। How far has the sheep traveled? And how did it leave? Can you think of that? How far has the sheep traveled? আমরা প্রথমে একটু শুভঙ্করের কাছ থেকে শুনে নেব ওর কি রকম অনুভূতি বা ও ঠিক কি বলতে চায়, ও সংক্ষেপে একটু বলি। যদি আমার খুব মিশ্র অনুভূতি এবং স্কুলের জন্য যে আমরা 98 ব্যাচ থেকে কিছু একটা করতে পারছি, এটা একটা সত্যি খুব আনন্দের বিষয়। মানে যারা এটা প্রথম শুরু করেছিল, সুদীপ্ত দুষ্টু সবাই মিলে যখন প্রথম জিনিসটা শুরু করেছিল, একটা গ্রুপ থেকে শুরু হয়, অনেক সময় লোকের করার ইচ্ছা থাকে কিন্তু চ্যানেল পাওয়া যায় না, মানে এই যে কানেকশানটা হয়ে যাওয়া সেটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। ফান্ডিংটা ঠিক আছে, ফান্ডিং যে কোনো জিনিসের জন্য হয়তো লাগে, কিন্তু ফান্ডিং দিয়েও প্রচুর কাজ হয় না আর কি। সেখানে একটা কানেকশান হয়ে যাওয়া, যে আমি একটা ছোটোবেলার বন্ধুকে ফোন করে বলতে পারি এই তুই জিনিসটা কিনে রাখ, আমি চলে যাচ্ছি,
এই যে একে অন্যের প্রতি যে বিশ্বাসটা আজ আমাদের আছে, দেখা হলে যে আমরা আবার একসাথে হতে পারছি, এইটা আমার মনে হয় পরবর্তী সবাইকেই ইন্সপায়ার করা উচিত। কেননা বহু বহু ভালো ব্যাচ স্কুল থেকে বেরিয়েছে, তারা আমাদের থেকে অনেক উঁচু উঁচু জায়গায় আছে, বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব স্থান করে নিয়েছে। তাদের উচিত যে স্কুলের প্রতি এগিয়ে আসা আর কি। আজকের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এত বেশি কর্পোরেট হয়ে গেছে, সেখানে আমরা কানাইলালে সত্যি কথা বলতে একেবারেই বিনা পয়সায় পড়েছি, কিন্তু একটা অসম্ভব সুন্দর ছাত্র লাইফ, এত বন্ধু পেয়েছি যে এ জীবনেও দেখা হলে ভাল লাগে আর কি। তো সেইটা আমি বলবো যে সেটাই সবচেয়ে আনন্দের বিষয়, মানে স্কুলের জন্য যেটা করতে পারলাম সেটা হয়তো যত সামান্য যতটা তার স্কুলের দরকার, কিন্তু এই যে সবার একসাথে হওয়া এবং সবার যে একই ইচ্ছা যে স্কুলের ভালো করব, এর থেকে বড় কথা আর কিছু হতে পারে। তো এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যখন এখন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে এক নজরে সবার হাতের মুঠোর মধ্যে চলে আসছি, তো আজকে এতদিন পরে বন্ধুদের কাছে পেয়ে তোমার অনুভূতি কীরকম হচ্ছে? প্রচণ্ড ভালো লাগলো। আমার তো মনে হচ্ছে উজ্জ্বল বাইরে বল বাড়াবে, টিমে নেবে কি নেবে না জানি না, আমি অত ভালো খেলতাম না, ঠিক আছে। তো এই পুরো টিমটা তো আমার দেখে মনে হচ্ছে যে আমি আবার আমি শুভ্রর সঙ্গে সেকশন বিয়ানন্দী ব্লকে গেলাম, আমি বলছিলাম কে কোথায় বসে, ঠিক আছে। যে আমার তো মনে হলো যে একদম এই পাঞ্জাবি ছেড়ে দিয়ে যদি আবার সাদা শার্ট হাফ প্যান্ট পরে চলে আসতে পারতাম, মানে এক কথায় তুমি বলতে পারছো যে তুমি তোমার শৈশবটাকে পুনরায় ফিরে পাচ্ছো। একদম একদম, এর থেকে ভালো শৈশব ফিরে পাওয়া হতে পারে না। তো আমরা এই 98 ব্যাচের পক্ষ থেকে এটা আমরা খুব গর্বিত যে আমরা বিভিন্ন কাজ করছি বর্ষব্যাপী, তার মধ্যেও একটা আমরা এই ছোট্ট কাজ একটা করে উঠতে পারলাম। এটা আর কি গুরু পূর্ণিমার পূর্ণতিথিতে স্কুলের গুরুদের প্রতি আমাদের একটা ছোট্ট গুরুদক্ষিণা।